আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুয়াই হেরে তিন সন্তানের জনকের আত্মহত্যা। মুন্সীনগরের শ্রীনগর উপজেলার বাগড়ায় আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়ার ঘটনায় মোহাম্মদ সুমন হোসেন নামে তিন সন্তানের জনক আত্মহত্যা করেছেন। শনিবার গভীর রাতে বাগড়ার গোয়ালবাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সুমন হোসেন ওই এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। সুমনের পরিবারের দাবি, আইপিএল ক্রিকেটে জুয়া খেলার টাকা ছেড়ে পাওনাদারের চাপের মুখে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। সুমন এক মেয়ে ও দুই ছেলে সন্তানের জনক। রোববার সকালে বাগড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইলিয়াস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। সুমন হোসেন চার বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন। দেশে এসে সুমন আইপিএল ও ক্রিকেট জুয়া খেলায় আসক্ত হন। এলাকার আইপিএল নিয়ে জুয়া খেলার একাধিক সিন্ডিকেট রয়েছে। সিন্ডিকেট সদস্যরা মোবাইল ফোন ও অ্যাপসের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করে। এলাকাবাসী আরও জানায়, সিন্ডিকেটের অন্যতম সদস্য ও বাগড়া বাজারে বিকাশ ব্যবসায়ী উত্তমের দোকানে জুয়ার এসব টাকার লেনদেন হয়। এ বিষয়ে জানতে উত্তম দাসের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নূর জামান বলেন, আমি লোকমুখে শুনেছি ক্রিকেট জুয়া খেলার সাথে উত্তমের সম্পৃক্ততা রয়েছে, এলাকার অনেকেই তা জানেন। সুমনের স্ত্রী নার্গিস বেগম বলেন, আইপিএল জুয়া খেলা নিয়ে বিভিন্ন জনের সাথে প্রায় সময় মোবাইল ফোনে কথা বলতেন তিনি। প্রথম রোজা সেইরি খেতে উঠে দেখি ফাঁস অবস্থা ঘরের আড়াই স্বামীর দেহ ঝুলে আছে। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল হোসেন জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। একই সাথে আইপিএল জুয়ার সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় নেওয়ার প্রক্রিয়া চলছে।